আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কোরআনের আশ্চর্যজনক ঘটনা আসহাবে কাহাফ সাত যুবকের এক ঘুমে তিনশো বছর ঘুমাবার ঘটনা পবিত্র আল কোরআনের সুরা কাহাফে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে প্রাচীনকালের কোনো এক দেশের ঘটনা দেশটা তখন এক মূর্তি পূজক সম্রাটের শাসনে সেখানে কোনো এক ঈদের দিনে জনগণ মূর্তি পূজার উদ্দেশ্যে বের হলো দেব দেবীকে সন্তুষ্ট করার যা যা করা দরকার তারা করবে তাদের সম্ভ্রান্ত ও সম্মানীয় বংশের এক যুবক এই কাজকে মেনে নিতে পারলেন না তারা যে সমস্ত কাল্পনিক মাবুদের পূজা উপাসনা করছিল তা তিনি মেনে নিতে পারলেন না এবং বিবেককে প্রশ্ন করতে শুরু করতে লাগলেন এগুলি কি মাবুদ হতে পারে তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল তিনি এখান থেকে চলে এসে একটা গাছের নিচে পেরেশান হয়ে বসলেন কিছু সময় পরে আর এক যুবক সেখানে গিয়ে উপস্থিত হলেন এক এক করে সাতজন যুবক একত্রিত হলেন সকলের মনে একই সন্দেহ একই প্রশ্ন কাঠের ও মাটির তৈরি মূর্তিগুলো কি তাদের মাবুদ হতে পারে কল্যাণ বা অকল্যাণের ক্ষমতা কি এদের আছে যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ বাতাস তৈরি করেছেন যিনি জীবন মৃত্যুর মালিক তাকে বাদ দিয়ে কিভাবে এগুলি এব করা যেতে পারে ইমানি বন্ধনে তারা একে অপরের সাথে আটকে গেলেন তারা এক বাক্যে মেনে নিলেন এই কাল্পনিক মূর্তিগুলো মাবুদ হতে পারে না তারপর তারা মহা দিকে দৃষ্টি ফেরালেন তাদের অন্তর ইমানই আলোয় আলোকিত হল আল্লাহর মনোনীত দিনের সন্ধান তারা পেয়ে গেলেন তাদের আত্মা অনাবিল প্রশান্তি লাভ করল তারা তাদের ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশা ছিলেন মুশ্রিক যে কিনা তাদের প্রজাদের সিরকি কাজে বাধ্য করতেন কোনো এক রাতে তারা একত্রিত হলেন তাদের মধ্যে একজন বললেন আমাদের দিন সম্পর্কে বাদশা জেনে গেছে অচেরেই আমাদের দিন হতে আমাদেরকে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন সংশয় হতে পারে দ্বিতীয় জন বলল আমিও শুনেছি তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের দিনের উপর অবিচল থাকবো যত বিপদই আসুক না কেন আমরা মাথা পেতে নেব তাদের বাদশাহ দরবারে হাজির করা হলো বাদশাহ বললেন তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছিলে কিন্তু সফল হতে পারি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা কোথা থেকে এ ধর্ম পেয়েছ জানি না আমি তোমাদের কখনোই এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তোমাদের কারণে জনগণ বিভ্রান্ত হতে পারে এই ভয় যদি না থাকতো তাহলে আমি তোমাদেরকে বাধা দিতাম না আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাইছি না হয় তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে নয়তো তোমাদের জীবন যাবে আল্লাহ তাদের ইমানকে মজবুত করে দিয়েছিলেন তারা বলল হে বাদশাহ আমরা জেনে বুঝে এ দিনের উপর ইমান এনেছি অন্ধভাবে নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদের সত্য দিনের সন্ধান দিয়েছে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই আর আমাদের জাতির লোকেরা মুসৃকে কাজকর্ম করছে যে ব্যাপারে তাদের কোনো প্রমাণ নাই এটাই আমাদের সিদ্ধান্ত এখন আপনি যা কিছু করতে পারেন বাদশাহ বললেন তোমরা যাও আগামীকাল তোমরা অবশ্যই আসবে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তারপর তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন তারা সিদ্ধান্ত নিলেন আমরা এদেশ ছেড়ে চলে যাব। ওই পর্বতের গুহায় আশ্রয় নেব যেখানে আমাদের দিন পালনের ব্যাপারে কোনো বাধা থাকবে না আর এখানে থাকলে আমরা বাদশার অত্যাচারে পড়ব আমাদের দিন ছাড়তে বাধ্য করা হবে নয়তো বা আমাদের জীবন যাবে ঠিক হলো রাতেই তারা পালাবে অনেক রাত নিস্তব্ধ শহর কেউ আর জেগে নেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতজন যুবক যাত্রা করল পথে একটা কুকুর তাদের সাথী হয়ে গেল কুকুরটাও বুঝি অগ্নি উপাসকের রাজ্যে থাকতে রাজি নয় পথ চলতে চলতে এক সময় তারা গুহার কাছে পৌঁছে গেলেন সম্ভবত তারা সেখানে আল্লাহর দেওয়ার ইজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন পানি পান করলেন পথের ক্লান্তি দূর করার জন্য তারা গুহার মধ্যে শুয়ে পড়লেন তারপর এক রাস ঘুম এসে তাদেরকে জড়িয়ে ধরল আর কুকুরটি গুহার মুখে পাহাড়া দিতে লাগলেন পরের দিন নির্দিষ্ট সময়ে যুবকেরা হাজির না হওয়াতে রাজার লোকেরা তাঁর অনুসন্ধানে বেরিয়ে যায় এবং তারা গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায় কিন্তু খুঁজে পায় না এখানে ঘটে গেল আল্লাহর এক বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা দিনের পর রাত রাতের পর দিন পার হয়ে যায় বছরের পর বছর এভাবে গভীর নিন্দ্রায় তিন শত বছর কেটে গেল তারপর তারা গভীর ক্ষুধা অপিপাশা এবং দুর্বল শরীর নিয়ে জেগে উঠলেন ভাবলেন সময় বেশি দূর হয়তো অতিক্রম করেনি তাদের মধ্যে একজন বললেন হে বন্ধুগণ এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন ঘুমিয়েছিলাম তৃতীয় জন বলল সকালেই ঘুমিয়েছি ওই যে দেখো সূর্য এখনও ডুবে যায় নাই চতুর্থজন বললেন ছাড়ো এসব মতভেদ আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছিলাম আমরা অনেক দিন না খেয়ে আছি আমাদের উচিত একজন শহরে গিয়ে কিছু খাবার কিনে আনা তবে অবশ্যই তাকে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমাদেরকে কেউ চিনতে না পারে যাতে আমাদের অবস্থান সম্পর্কে কেউ জানতে না পারে তাদের একজন ভয়ে ভয়ে শহরে প্রবেশ করলেন তিনি দেখতে পেলেন কোনো কিছুই আগের মতো নেই ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পড়ে থাকা ঘরগুলির জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে আগের প্রাসাদগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর কোনো পরিচিত লোকেরও কোনো দেখা পাচ্ছে না তার দৃষ্টি বিচলিত হল তিনি এদিক সেদিক তাকাতে লাগলেন এতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করার কি আছে প্রসন্ধানই বা কী করছেন যুবক বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাবার কিনতে চাই কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না একজন লোক তাকে খাবারের দোকানের দিকে নিয়ে গেল সেখানে তিনি কয়েকটি উপাত তৈরি দীড়হাম বের করলেন দোকানের মালিক দিরহামগুলো নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন দোকানদার অবাক হলো এ তো তিনশো বছর আগের মুদ্রা তিনি ভাবলেন এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে সম্ভবত তার কাছে বিপুল পরিমাণ দীর্হাম আছে দোকানের মালিক বাজারের লোকেদের ডেকে আনলো গুহাবাসী লোকদের উদ্দেশ্য করে বলল দেখুন আপনারা যা ভাবছেন তা কিন্তু নয় এই মুদ্রাগুলি অসংখ্য লুকায়িত সম্পদের কোনো অংশও নয় গতকাল লেনদেনের সময় কোনো একজন আমাকে এই মুদ্রাগুলো দিয়েছে আপনারা এত বোধ করছেন কেন সন্দের উপর নির্ভর করে আমাদের বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার অপবাদ দিচ্ছেন তাদের ব্যাপারটি প্রকাশিত হয়ে যাবার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু তাকে যেতে দেয়া হলো না ভিড় ভেঙে কিছু লোক তার সাথে একাকি নরমভাবে কথা বললেন কথাবার্তার এক পর্যায়ে জানতে পারলেন যে তিনি হচ্ছেন তিন শত বছর পূর্বে জালেন কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সাত যুবকের মধ্যে তিনি একজন আশ্চর্য হয়ে গেলেন এরা সেই যুবক যাদের বাদশা অনেক তল্লাশি করেও খুঁজে পায়নি যুবকটি এবার আরও শঙ্কিত বিচলিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা ব্যাপারটি জেনে গেছে তিনি নিজের ও সাথীদের জীবন নাশের ভয়ে পলায়ন করতে চাইলেন লোকেদের মধ্যে একজন বলল হে ভাই তুমি ভয় করছো কেন তুমি যে জালেম বাদশার ভয় করছো সে তো তিনশো বছর আগেই মারা গেছে যিনি এখন আমাদের বাদশাহ তিনি আমাদের মতোই একজন মুমিন ব্যক্তি তিনি এক ঈশ্বরে বিশ্বাসী এবার বলুন আপনার অন্যান্য সাথীরা কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসের এই দীর্ঘ দূরত্ব অনুভব করতে পারলেন এরপর লোকেদের উদ্দেশ্য করে বললেন আমাকে গুহার বন্ধুদের কাছে যেতে দাও আমি আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থান সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ আমার অপেক্ষায় রয়েছে তারা আমার ব্যাপারে চিন্তা করছে তখনকার বাদশাহ তাদের ঘটনাটি জেনে ফেললেন এবং গুহাবাসীদের সাথে সাক্ষাতের জন্য চলে এলেন যাদের বাদশাহ উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তিনি তাদের সাথে মুসাফেহা ও আলিঙ্গন করলেন তিনি তাদের প্রাসাদে আহ্বান জানালেন এবং সেখানে স্থায়ী বসবাসের আমন্ত্রণ জানালেন তারা পরিষ্কার জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে তাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘরগুলি বিলীন হয়ে গেছে পিতামাতা সন্তান সন্ততি কেউ আর জীবিত নেই সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে এসে কী লাভ তারপর তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য আবেদন করলেন এবং আল্লাহর কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন তার রহমতের প্রত্যাশা করলেন কিছুক্ষণ পরে তারা ইন্তেকাল করলেন রব্বুল আল আমিন এই ঘটনা থেকে সঠিক শিক্ষা লাভ করা তৌফিক দান করুক আমিন